পুলিশের তল্লাশি অভিযানে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতির বাড়ি থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বাসন্তীর উত্তর মোকামবেড়িয়ার সর্দার পাড়ায়। কয়েকদিন আগে বাসন্তী ব্লকের ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের 11 সর্দার পাড়ায় একটি বাড়িতে বোমা বিস্ফোরণ হয়। মৃত্যু হয় ফারুক সর্দার নামে এক ব্যক্তির। সেই ঘটনার পর যদি কেউ বাড়িতে বোমা আগ্নেয়াস্ত্র মজুত রাখে তবে 72 ঘন্টার মধ্যে তা থানায় জমা করবার আবেদন জানান বাসন্তীর বিধায়ক। বিধায়কের এই বার্তার আগেই অবশ্য বকটুই কাণ্ডের পরে রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশকে নির্দেশ দিয়েছিলেন রাজ্য জুড়ে তল্লাশি অভিযান করে বেআইনি বোমা আগ্নেয়াস্ত্র উদ্ধার করার। মুখ্যমন্ত্রী পুলিশকে আরও নির্দেশ দিয়েছিলেন এমন অভিযানে কেউ যেন রেহাই না পায়। মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়ে নড়ে চড়ে বসে রাজ্যের পুলিশ প্রশাসন, শুরু হয় বেআইনি আগ্নেয়াস্ত্রের বিরুদ্ধে লাগাতার তল্লাশি। শুক্রবার রাত 11টা নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে বাসন্তী থানার আইসি আব্দুল রব খানের নেতৃত্বে বাসন্তী থানার পুলিশ উত্তর মোকামবেড়িয়ার সর্দারপাড়া এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে দিলীপ সর্দার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃতের বাড়ি থেকে একটি বন্দুক এবং 10 রাউন্ড গুলি উদ্ধার হয়। ধৃত দিলীপ সর্দার বাসন্তী ব্লকের উত্তর মোকামবেড়িয়ার তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি। এই বিষয়ে বিধায়ক শ্যামল মণ্ডল জানান, পুলিশ যেভাবে দুষ্কৃতীদের গ্রেফতার করে বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার করছে তা অত্যন্ত ভালো কাজ, আইন আইনের পথেই চলবে। বাসন্তীর উত্তর মোকামবাড়িয়াতে যে বেআইনি অবৈধ অস্ত্র ধরা পড়েছে, পুলিশ জোরদার অভিযান চালাচ্ছে গত 10-15 দিন ধরে। পুলিশ উপযুক্ত সঠিক কাজ করেছে, আইন তার নিজের পথে চলবে। বাসন্তী ব্লকের বিজেপি নেতা বিকাশ সর্দার জানিয়েছেন, প্রকৃতপক্ষে তৃণমূলের লোকজন বোমাগুলির লড়াই করে বাসন্তী ব্লকের শান্তির পরিবেশকে অশান্ত করে তুলছে, এই গ্রেফতারি তারই প্রমাণ। সাধারণ মানুষ আতঙ্কিত, তাদের মুখে প্রশ্ন, আমরা কোন রাজ্যে বসবাস করছি? স্থানীয় যিনি বিধায়ক আছেন শ্যামলবাবু, উনি সবই জানেন যে সমস্ত বোমা বন্দুক রয়েছে আজকে দক্ষিণ চব্বিশ পরগনায়। আমার তো মনে হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশের কাছে অত বোম বন্দুক নেই। তৃণমূল নেতার বাড়ি থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় অস্বস্তি বাড়ল শাসক দলের অন্দরে। দ্য ওয়াল বিউরো।